ও আল্লাহ আমি নবী তোমার আমি নবী তোমার কাছে আহ্বান জানাই মুনাজাত করি আমি তোমার কাছে ফরিয়াদ করি মহিলাটার সন্তান কবরের ভিতরে যেইভাবে জ্বলতেছে এই দৃশ্যটা মাকে একবার দেখায়া দাও আপনারা জবান খুলে বলেন নবী যদি বলে দেখায়া দাও আমার আল্লাহ দেখাইবে কে দেখাইবে না নবীর মতন মুস্তাজিব দাওয়া পৃথিবীর কেউ না নবী যদি বলে দাও আল্লাহ দিবে কথা কোন ঠিক কি না নবী যদি বলে আল্লাহ আমার উম্মতকে maaf করে দাও আমার আল্লাহ উম্মতকে maaf করে দিবে কথা বলেন ঠিক কি না নবী যদি বলে আল্লাহ এটা আসামি আল্লাহ বলে আমি ছাড়তাম না নবী যদি বলে আল্লাহ ছেড়ে দাও আমার আল্লাহ আমার নবীর সুপারিশ কবুল করবে কি করবে না ইয়া রাসূলুল্লাহ এমন ভাবে আমি সন্তানটার তিলে তিলে ধারণ করেছি ও ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী দয়ার নবী আমি তখন সন্তানটারকে আমি তিলে তিলে লালন পালন করে দুগ্ধ পান করাইছি এমন ভাবে দুগ্ধ পান করাইয়া আমি তারে কত কষ্ট করেছি এমন এমন মনের ভিতরে আমি ধারণা নিয়েছি আমার সন্তানের জন্য যদি আমার কিডনি দিতে হয় আমি কিডনি দিয়ে দিব আল্লাহু আকবার বলেন ভয়েস অফ সুন্নাহ সুন্নতের সত্যবাণী শাহজালাল আমাদের হৃদয়ে আছে না নাই খাজা গরিব নওয়াজ আছে না নাই গোলাপ শাহ আছে না নাই গরিবুল্লাহ শাহ আছে না নাই মিসকিন শাহ আছে না নাই বাহাউদ্দিন নকশবন্দি আছে না নাই আমানত শাহ আছে না নাই শেরে বাংলা আছে না নাই শালী বুগদাদি আছে না নাই শাহপুরান আছে না নাই কিয়ামত পর্যন্ত ওই প্রেমিক ওই আশেক ওই আল্লাহ বলিগণ আশেকদের হৃদয়ে থাকবে তাদেরকে এক সেকেন্ডের জন্য কেউ দাবিয়ে রাখতে বা হারাতে পারবে না আমার কথায় কেউ কষ্ট নেবেন না মানলাহুল মাওলা ফলাহুল কুল যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায় সারা পৃথিবী তার হয়ে যায় কি হয়ে যায় হ্যাঁ এরপর আজকে যারা জীবিত মানুষ রাজাপুরা এসেছেন লাকসামের জমিন চাঁদপুরের জমিন কচুয়ার জমিন চান্দিনার জমিনের বিভিন্ন জায়গা থেকে হাজীগঞ্জের বিভিন্ন জায়গা থেকে যারা এসেছেন দুয়া ভাঙ্গা কালিয়াপাড়া নাকি কালিয়াপাড়া হ্যাঁ যত জায়গা থেকে আপনারা এসেছেন হেঁটে এসেছেন গাড়ি দিয়ে এসেছেন আমার সামনে বসেছেন আমি কথা বলছি আপনারা শুনছেন আবার আপনার বাড়িতে চলে যাবেন আপনারা জমিনের উপরে আবার এই জমিনের নিচে যারা এতিম হয়ে পড়ে আছে তারা চাইলে কিন্তু এখানে আসতে পারছে না ওয়ামা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত এই দুনিয়ার জমিনে যারা জিন্দা এবং যারা মুর্দা তারা কখনো এক হতে পারে না ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা ওই কবরের নিচে মানুষগুলো কেমন আছে সবাই দেখবে না ওই কবরের মানুষগুলো কারা তারা কেমন আছে কেউ তাদের কান্নার আওয়াজ শুনবে না আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা আল্লাহ পাক যাকে ইচ্ছা করে ওই কবরের ভিতরে তারা কেমন আছে আমার আল্লাহ তাদেরকে দেখা এবং শোনার ক্ষমতা দান করে আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ বলেন খুব মনোযোগ দিতে হবে ওই চোখ আপনাকে হাসিল করতে হবে ওই নজর আপনাকে হাসিল করতে হবে ওই কান আপনাকে সাধন করতে হবে ওই জবান আপনাকে লালন করতে হবে ওই হৃদয় আপনাকে ধারণ করতে হবে এই জন্য যুবক ভাইয়ের আমার এমন জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এই জন্যই যারা নিচে আছে কেমন আছে আমি জানি না তাই তো আল্লাহর হাবিব রাস্তা দিয়ে যাচ্ছেন গুরুস্থানের ভিতরে ঢুকেছেন ঢুকেই দেখতেছেন সুন্দর নতুন গুরুস্থান মনে হয় কয়েকশো লাশ দাফন করা হয়েছে রসুল প্রথম কবরের পাশে গেলেন মুচকি হাসি দিলেন একটু বড় করে বলতে হবে সুবহানাল্লাহ বলেন দ্বিতীয় কবরের পাশে গেলেন আল্লাহর হাবিব মুচকি হাসি দিলেন যাইতে 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 শতকরা 99% কবরের পাশে গিয়ে
আল্লাহর হাবিব মুচকি হাসি দিলেন সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি সব কবর দেখে দেখে মুচকি হাসি দিলেন কেন ওই তো কোরআনের আয়াত মনে হয়ে যায় ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি যাকে পছন্দ করি আমি যাকে ক্ষমতা দেই সে কবর নিচে তার কেমন আছে জানেন দেখেন একজন রাসূল বলতেন সাহাবীরা রে আজকে গুরুস্থানে আইসা বেশ ভালো লাগতেছে আমি নিজে তাকায়া দেখতেছি গুরুস্থানের প্রত্যেকটা মাইয়্যাতের বডির নিচে জান্নাতের গালিচা বিছায় রাখা হয়েছে আল্লাহর হাবিব দেখার ক্ষমতা আছে না নাই ইন দি মিন টাইমে একটু সামনে যাওয়ার পর আল্লাহর হাবিব চোখের পানি ফেলে কান্না শুরু করলেন সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ একটু আগে আপনি হাসলেন এখন আপনি কাঁদছেন কেন আল্লাহর হাবিব বলেন এই সাহাবীরা আমাকে প্রশ্ন করছো আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না আমি নবী যাহা শুনি তোমরা তা শুনো না এই জন্য আমাকে প্রশ্ন করেছো বেশ ভালো কথা আমি যা বলি তা লালন করো আমি যা বলি বাস্তবায়ন করো তাড়াতাড়ি বাজারে যাও বাজারে গিয়ে এলান করে দাও এই গুরুস্থানে কয়জন মানুষ কয়জনকে দাফন করেছে তার আত্মীয় স্বজন সন্তান দাফন করলে মা বাপ আসবে ভাই ভাইকে দাফন করলে ভাই আসবে ভাই এই যারা যারা আত্মীয় স্বজন এই গুরুস্থানে দাফন করেছে তারা যেন প্রত্যেকের কবরের পাশে এসে দাঁড়ায় তখন সাহাবায়ে কেরাম এলান করে দিলেন একটি বিশেষ বিজ্ঞপ্তি সরকারে কায়নাত নূরি মুজাসসাম হায়াতুন নবী এলান করেছেন আগামীকাল আপনারা যারা এই গুরুস্থানের ভিতরে লাশ দাফন করেছেন আপনারা সবাই যার যার আপন জনদের কবরের পাড়ে দাঁড়াবেন সবাই লাইন ধরে ধরে আপন জনদের কবরের পাশে দাঁড়াইছে সকল মানুষ অপেক্ষা করতেছে ওই কবরের দিকে যেই কবরে আল্লাহর হাবিব চোখের পানি ফেলে কান্না করেছেন ওই কবরের পাড়ে গিয়ে আল্লাহর হাবিব চোখের পানি ফেলে কান্না করেছেন কিন্তু কেন কেঁদেছেন আল্লাহর হাবিব সেটা বলেননি আল্লাহর হাবিব তা বলেননি কিন্তু সাহাবায়ে কেরাম একদম অপলক দৃষ্টিতে সেখানে তাকিয়ে রয়েছে ওই কবরের পাশে কে আসে কিন্তু সাহাবায়ে কেরাম দেখতেছেন যেই কবরের পাশে দাঁড়িয়ে রসুল কান্না করেছেন ওই কবরের পাশে লাঠি বর করে করে একটা বুড়া মহিলা এসে দাঁড়িয়ে গেছে আরো বড় করে বলবেন না আল্লাহু আকবার গভীর মনোযোগ একদম গভীর মনোযোগ ডান বাম টক করা যাবে না দুনিয়াবি কোনো ধরনের চিন্তা চেতনা মাথার মধ্যে ধারণ করা যাবে না আল্লাহর হাবিব বলেছেন সাহাবায়ে কেরাম তোমরা যাও বাজারের মধ্যে গিয়ে ঘোষণা করে দাও আপনজনরা সবাই যেন কবরের মধ্যে আসে আল্লাহর হাবিব অর্ডার করেছেন যারা নবীকে ভালোবাসে ওরা নবীর অর্ডার কোনোদিন অমান্য করতে পারে না সব মানুষ তাকিয়ে আছে ওই মুহূর্তে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই গুরুস্থানে সুবহানাল্লাহ কোনা রে ওই মহিলাটা লাঠি বর করে করে যখন কবরের পাশে দাঁড়ায় গেলেন ওই মুহূর্তে মহিলা কবর পাড়ে দাঁড়ানোর পরে আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন এ মা আপনি কে গো এই কবরের পাড়ে কেন আপনি দাঁড়াইছেন মহিলা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি অর্ডার করেছেন তাই আমি কবরের পাড়ে এসেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আমি এই কবরে পাড়ে দাঁড়াইছি এই কবরে ভিতরে আমার একজন আপন আছে ডাক দিয়া বলে কে মহিলাটা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ এই কবরের পাড়ে কবরের ভিতরে আমার একটা সন্তান আছে এই সন্তানটা আমার আগেই মারা গেছে এই কবরের ভিতরে দাফন করা হয়েছে বন্ধুরে আমার ও রাজা পুরার বন্ধুরা আল্লাহর হাবিব ডাক দিয়া বলে মা গো মা আপনি যেখানে দাঁড়ায় আছেন আপনি জানেননি কবরের ভিতরে আপনার সন্তানটা কেমন আছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ এবং রাসূল ভালো জানে আল্লাহ এবং আপনি নবী ভালো জানেন এই কথা বলার পর আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে মা গো এই গুরুস্থানে আসার পরে আমি দেখলাম
সব কবরের মানুষগুলার বোর্ডের নিচে আমার আল্লাহ জান্নাতের গালিচা বিছায় রাখছি, একমাত্র আপনার সন্তানের বোর্ডের নিচে জাহান্নামের বিছানা বিছায় রাখছি। এই সন্তানটা কবরে বড় কঠিন বাসা করে কাঁদতেছে। যুবক ভাইয়েরা, আমার মহিলাটা যেই মাত্র শুনল তার সন্তানটা কবরের ভিতরে জাহান্নামের আগুনে জ্বলতেছে, ওই মুহূর্তে মহিলা সন্তানের মা হইল, মা সন্তানের জন্য কান্নাকাটি না করে মা মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে, মা মা সন্তানের জন্য কত পাগল, ও মা সন্তানের জন্য মা কত পাগল, কিন্তু আপনি সন্তানের আজাবের কথা শুনি না কান্নাকাটি করলেন না, আপনি কেন গো চোখের পানি ফালায় না কান্না করে হাসি দিলেন। এবার মহিলাটা ডাক দিয়া বলি, হা রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেন হাসতেছি জানেন নি? আমি আল্লাহর শুকরিয়া আদায় করে হাসতেছি। কই কেন? আমার সন্তানটারে আমি 10 মাস 10 দিন পেটের মধ্যে ধারণ করেছি, এমন কোনো রাত্র নাই যেই রাত্রে আমার সন্তানের লাথি খাইয়া আমার ঘুম ভাঙে নাই। আমার কাঁচা ঘুমের ভিতরে সন্তান পেটে লাথি মাইরা বলি যাই, লাথি মাইরা আমার ঘুমটা ভাঙ্গিয়া ফেলাইছি। এমন কোনো দিন নাই খাইতে বসলে আমার সন্তান আমার পেটের মধ্যে লাথি মেরেছে, আর সন্তানের লাথি খাইয়া আমার খাবারের প্লেট আমি রেখে দিয়েছি। এমন ভাবে রাতের বেলা লাথি খাইয়া রাত্র আমি কাটাইছি চোখের পানি ফালাইয়া ফালাইয়া, কিন্তু সকালবেলা কাউকে আমি বুঝতে দেই নাই সন্তানের ব্যথায় কান্না করেছি। মানুষের সামনে হাসি মুখে কথা বলেছি, আল্লাহ আকবার বলেন না কেন? মানুষের সামনে আমি হাসি মুখে কথা বলেছি, কিন্তু সন্তানের বাবার কাছে আমি বলি নাই। দাইমারা বলেছে, আমি যখন প্রসবের ব্যথায় কাতরাতে ছিলাম আমি নাকি বারবার আমি বেহুশ হয়ে গিয়েছিলাম, আমি যখন সন্তানটাকে দাফন সন্তানটাকে আমি যখন প্রসব করব ওই মুহূর্তে নাকি আমি বেহুশ হয়ে গেছি। মানুষ আমারে বলছিল, হুশ হওয়ার আসার পরে আমি নাকি মরে গিয়েছিলাম মর্মে সবাই ধারণা করেছে। ইয়া রাসূলুল্লাহ, এমন ভাবে আমি সন্তানটার তিলে তিলে ধারণ করেছি, ও ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী দয়ার নবী, আমি তখন সন্তানটারকে আমি তিলে তিলে লালন পালন করে দুগ্ধ পান করাইছি, এমন ভাবে দুগ্ধ পান করাইয়া আমি তারে কত কষ্ট করেছি, এমন এমন মনের ভিতরে আমি ধারণা নিয়েছি আমার সন্তানের জন্য যদি আমার কিডনি দিতে হয় আমি কিডনি দিয়ে দিব। আল্লাহু আকবার বলেন, এমন চিন্তা চেতনা নিয়ে আমার সন্তানটাকে আমি লালন পালন করেছি। দিন যত যাইতেছে ছোট থেকে সন্তান বড় হইতেছে, বড় হওয়ার পরে আমি আস্তে আস্তে বয়স হইতেছে, আমি বৃদ্ধ হয়ে যাচ্ছি, কিন্তু আমার সন্তানটাকে আমি কোলে পিঠে মানুষ করেছি। সন্তান এখন বড় হয়েছে, সন্তান যখন প্রতিষ্ঠিত হয়ে গেল ওই মুহূর্ত থেকে সন্তান আর আমার খবর নেয় না, আমারে দেখতে পারে না, একবার দুইবার তিনবার আমার প্রতি এমন কষ্ট দিয়েছে, কষ্টের কৃষ্টিমূলতা চালাইয়া আমার কষ্টের মাত্রা দেয়ালের সঙ্গে লাগাইয়া দিয়েছে, আমি আর সহ্য করতে পারি নাই। আল্লাহ আকবার বলবেন না? যুবক আমার, ওয়াশ শুধু শুনলে চলবে না, বাড়ির মধ্যে ওয়াশটা নিয়ে যাওয়া লাগবে। আপনারা জবান খুলে বলুন, আমার নবী আপনার নবী, উম্মতের জিম্মাদারি নেওয়ার ক্ষমতা আছে না? না, আমার নবী আপনার নবী, উম্মত যখন মুসিবতে পড়ে যাবে আমার নবী আপনার নবী উম্মতকে শাফাআত করে তরায়া নেওয়ার ক্ষমতা আছে না? না, তুমি জীব তুমি মরণ আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি মুদের পাহাড়ের তরি তুমি মুদ, সাউন্ডটা তুলে দেন, ই তুমি নিদান তোরানে ওয়ালা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ
হয় তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের আশার আলো তাই তো তোমায় আরি দহয় নামের ফুলদানিতে يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله يا رسول الله زوري زوري كي الله أكبر بولا جابنا الله الحبيب بولا ما মানুষ এবং জিন ছাড়া সব প্রাণীগুলো তার কান্নার আওয়াজে অস্থির হয়ে গেছে আপনি হাসলেন কেন মহিলাটা ডাক দিয়া কই নবী গো আমার পোলা মানে কষ্ট দিদি দিতে এমন জালান জ্বালাইছে হাসতে হাসতে কষ্ট দেয় অবহেলা করতে করতে আমার কষ্টের মাত্রা দেয়ালের সঙ্গে পিঠে গায়ে দিছে আমি আর সহ্য করতে পারি নাই আমি দুইটা হাত আল্লাহর কাছে বাড়ায় বলছি আল্লাহ এই সন্তানের কষ্ট আমি আর সহ্য করতে পারি না ও আল্লাহ তুমি সন্তানটারে তুমি তুমি আমার সন্তানটাকে শাস্তি দিও এই জন্য আমি হাসতেছি জানেননি আল্লাহর কাছে আমি হাত বাড়াইছি সন্তান কষ্ট পাইতেছে আমার কোনো আপত্তি নাই আমি আমি পাগলনের আমি কাঙ্গালিনের ডাক যে আমার আল্লাহ শুনেছে এই জন্য আমি আনন্দে হাসতেছি আরো বড় করে বলেন আল্লাহু আকবার যুবক ভাইয়ের আমার এবার নবী আমার কি বলে নবী আমার আল্লাহরে ডাক দিয়ে আল্লাহ আমি না কবর আজাবটা দেখতেছি মহিলাটা তো কবর আজাব দেখে না যদিও মহিলাটা হাসতেছে মা হাসতেছে সন্তানের কষ্ট শোনার পরে তার মন গলে না ও আল্লাহ আমি নবী তোমারে আমি নবী তোমার কাছে আহ্বান জানাই মুনাজাত করি আমি তোমার কাছে ফরিয়াদ করি মহিলাটার সন্তান কবরের ভিতরে যেইভাবে জ্বলতেছে এই দৃশ্যটা মাকে একবার দেখায় দাও আপনারা জবান খুলে বলেন নবী যদি বলে দেখায় দাও আমার আল্লাহ দেখাইবে কে দেখাইবে না নবীর মতন মুস্তাজিব দাওয়া পৃথিবীর কেউ না নবী যদি বলে দাও আল্লাহ দিবে কথা কন ঠিক কি না নবী যদি বলে আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও আমার আল্লাহ উম্মতকে মাফ করে দিবে কথা বলেন ঠিক কি না নবী যদি বলে আল্লাহ এটা আসামি আল্লাহ বলে আমি ছাড়তাম না নবী যদি বলে আল্লাহ ছেড়ে দাও আমার আল্লাহ আমার নবীর সুপারিশ কবুল করবে কি করবে না শাফাতি লি আহলিল কাবায়রি মিন উম্মতি আমার নবী উম্মতের জন্য সুপারিশ করে নেওয়ালা ও বন্ধুরে ও যুবকের দল কি ভাষায় ওয়াজটা বোঝায় যাব হিন্দি মিন টাইমে আমার নবী আপনার নবী আল্লাহর ডাক দিয়া বলে আল্লাহ মেহরবানি করে সন্তানটা কবরে কেমন ভাবে আজাবে জ্বলতেছে মেহরবানি করে তুমি একটু দেখায়া দাও আমার নবী বলতে দেরি কবরে সানি বেদ কইরা আমার আল্লাহ ওই মহিলাটার সামনে সন্তানের আজাবটা তুলে ধরলেন যেই মাত্র সন্তানটা আজাবটা দেখলো মা তো মাই হাজার কষ্ট মার দিলেও সন্তান মার সামনে একবার মা কুইয়া ডাক দিলে মা দুঃখিনীর সব কষ্ট মাটি হয়ে যায় কথা কন্ঠে কিনা জান্নাতের চাবি আমার মা মা গো জান্নাতের চাবি আমার মা বলে না বলে না জান্নাতের চাবি মা গো জান্নাতের চাবি আমার মা বেঁচে নাই তার মত দুঃখী নাই মা যার
দুঃখী নাই খালা ফুফু মায়ের মত না আমাগো জান্নাতের চাবি আমার মা এই পোলাপান বেশি লরস্কার বহুত পোলাপান আছে হাসতে হাসতে মার কলিজা ভাঙ্গা টুকরা টুকরা করে ফেলাইছে বহুত সন্তান আছে টাকা রুজি করে বটে কিন্তু মার খবর নেয় না কথা বলেন ঠিক কি না বহুত সন্তান কারণে বাপ রাজাপুরায় চোখের পানি ফেলে কান্না করে তোমার মতন মুরিদ রাজাপুরা দরকার নাই যেই মুরিদে বাপ মারে কষ্ট দেয় কথা বলেন ঠিক কি না আজকে ওয়াদা করতে হবে অন্তত পক্ষে কবর আজাবের চিন্তা আর মা বাবার মনে কষ্ট দিলে কি হবে আমি তার স্বরূপ উন্মোচন করতেছি এখানে ম্যাক্সিমাম যুবক এসেছেন যুবক তোমার টাকার দরকার মার কদমে হাত লাগায় দাও দেখবা রিজিকের মালিক আল্লাহ তোমাকে সহজ করে দিয়েছে আমরা তো জায়গা চিনি না জায়গা চিনি না এবার মা কি কয় শুনেন আজাব দেখার পরে আবার মার উত্তরটা কি শুনেন নবী বলছেন আল্লাহ দেখায় দাও দেখায় দিছে আজকে এখানে যারা মনে মনে এখানে যারা এসেছেন যারা এই মাহফিলে এসেছেন তাহিরি সামনে বসে ওয়াজ করে শুনবেন ওয়াজ অনেক ভাল লাগে কানের মধ্যে কয়েকজন এসে একটা বইলে গেছে হুজুর আপনি আজান দিয়েন আর একটা এসে কয়ে গেছে হুজুর এই গজলটা গায়েন আরেকজন হুজুর এই গজলটা গায়েন বহুত আপত্তি বহুত দাবি কিন্তু সব দাবির মাঝখানে আমারও তো একটা দাবি করার অধিকার আছে কথা কোন ঠিক কি না এই সাউন্ড এটা তুইলা দেন হার্ড হয়ে গেছে আমারও তো একটা অধিকার আছে কথা কোন ঠিক কি না বলেন তা আমার অধিকার থেকে আমি বলবো আল্লাহর ওয়াস্তে আজকের মাহফিল থেকে যাওয়ার পরে আমরা কোনোদিন মা বাপকে কষ্ট দিব দয়ন্তান ন আকার কারা কারা রাজি আছেন দুই হাত তুলে দেখাই দিব ইনশাআল্লাহ এখন আমার কথা কি সবাই রাগ করতেছেন যে বিশ্বাস কইব যে মা বাবার খেদমত এখন ঠিক আছে এখন বাবা আর ম্যাজিক তেমনি ঠিক ম্যাজিক এটা তো স্পেশাল এই যে বিশ্বাস হুজুর বলবে মা বাবার খেদমত লাগতো না আমরা দুইজন তরিকতের কাজ করি আমাদের বিশ্বাস হুজুর এখানে বসা আছেন বিশ্বাস বলবে যে বিশ্বাস বলবে মা বাবার খেদমত লাগতো না এই বিশ্বাসরে আমরা মানি না এটা রাজাপুরার শিক্ষা কথা বলেন ঠিক কি না আরো জোরে বলেন ঠিক কি না আপনারা সবাই মা বাবার খেদমত করবেন তো ইনশাআল্লাহ করবেন তো ইনশাআল্লাহ এই জন্য আমি বলেছি ঠিক আছে মা বাবার মনে কষ্ট দিলে কবরে আজাব আছে না নাই এখন আপনারা জবান খুলে বলেন মা বাবার মনে কষ্ট দিবেন আর আল্লাহর সঙ্গে নাফরমানি করবেন কবরে আজাব কি সত্য না মিথ্যা আরো জোরে কোন সত্য না মিথ্যা একমাত্র কাফেররা কবর আজাব আছে আখিরাত আছে বিশ্বাস করে না আমরা মুসলমান আমরা বিশ্বাস করি কবরের আজাব সত্য হাসরের ময়দানের হিসাব সত্য এই জন্য আমরা ইমানদার কথা বলেন ঠিক কি না এই জন্য মার সম্মানকে কষ্ট দিবেন না আপনার জীবনে যদি কোনো গুনাহ কইরা ফেলান আল্লাহর কাছে তওবা করতেছেন কিন্তু আপনার গুনাহ মাফ হয়েছে কিনা জানেন না শেষ পর্যন্ত আপনার মায়ের কাছে গিয়ে বলবেন আম্মা গো আল্লাহর কাছে বলেন না আমাকে যেন আল্লাহ ক্ষমা করে দেয় হাদিস শরীফের মধ্যে এসেছে মায়ের দুয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না ডাইরেক্ট কবুল করেন একজন জবান খুলে বলুন তিনি কে মার গুরুত্ব বুঝাইতে যাই আমি একটু বুঝাইতেছি শুনেন আতা ইবনে আসারিন আন ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আন্নাহু আতাহু রাজুলুন এক ব্যক্তি আসলেন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে ফাকালা এরপর এসে বললেন ইন্নি খাতাবতু ইমরাতান আমি একটা মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছি কাকে দিয়েছেন
আমি একটা মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছি ফা আবাদ আনতান কিহানি আমি যখন মেয়েটাকে বিয়ের প্রস্তাব দিয়েছি মেয়েটা আমার বিয়ের প্রস্তাবটাকে প্রত্যাখ্যান করলেন ওয়া খতবাহা গাইরি আমার প্রস্তাবের পরেই আরেকটা ছেলে এসে মেয়েটাকে বিয়ের প্রস্তাব দিয়েছে ফা আহাব্বাত আনতান কিহাহু শুধুমাত্র প্রস্তাব দেওয়ার পরে শুধুমাত্র বিয়েই বসে না ফা আহাব্বাত মেয়েটা পছন্দ করলো ওই ছেলেটাকে পছন্দ করলো আনতান কিহাহু তার বিয়ের প্রস্তাবে মেয়েটা রাজি হয়ে গেছে রাজি হওয়ার পরে ছেলের সঙ্গে মেয়ের বিয়ে হয়ে গেছে ফাগির তো আলাইহা ফা কাতালতুহা আমি যখন দেখলাম মেয়েটা আমাকে পছন্দ করে নাই আমার বিয়ের মধ্যে আমার বিয়ের প্রস্তাবটা মানে নাই অন্য একটা ছেলের কাছে মেয়েটা বিয়ের প্রস্তাবে রাজি হয়ে গেল যেই মাত্র আমি দেখলাম মেয়েটা বিয়েতে রাজি হয়ে গেছে মেয়েটার সঙ্গে ছেলেটার বিয়ে হয়ে গেছে ছেলের সঙ্গে মেয়েটার বিয়ে হয়ে গেছে ফাগির তো আলাইহা ফা কাতালতুহা আমি এটা সহ্য করতে পারি নাই আমি নিজের হাত দিয়া মেয়েটার হত্যা করে ফেলাইছি চিৎকার মেরে কি নাও জুবিল্লা বলা যাবে না মানুষ হত্যা করা যাবে একটা ছেলে মেয়েকে পছন্দ হতেই পারে আয় যুবক অনেক পোলাপান মা বাপকে ওভারটেক করে বাপের না জানাইয়া মারে না জানাইয়া অবৈধভাবে সম্পর্ক কইরা ছেলে মেয়ে দুইটা বাড়ি সারা বাইজ্ঞা যায় এমন সন্তান আছে না নাই আরে জোরে আছে না নাই মনে রাখবা হারাম রিলেশনের ভিতরে আরাম নাই কথা বলেন ঠিক কিনা আপনি যতই কাহিনী করেন আমার নয়ন লাগছে তোমার চোখটা আমার গুড়ো চোখ আমার চোখটা তোমার কপালের গুড়ো লাগাই দেহ কেমন মা কয় কালা ছেলে কয় বালা খবরদার ভালো মন্দ পরে আপনি মেয়ে পছন্দ হয়েছে আপনার মাকে আপনি বলুন আপনার মা আপনাকে ওই মেয়েকে প্রয়োজনে দেখবে দেখার পরে যদি ছেলে মেয়েটার সঙ্গে আপনার বিয়ে না হয় আপনি রাত্রিবেলা বলবেন আল্লাহ তুমি যা করো ভালোর জন্যই করো বুঝতে পেরেছি আমিও হয়তো বিয়ের প্রস্তাব দিয়েছি মেয়েটা আরেক জায়গায় বিয়ে হয়ে গেছে হয়তো বা সেই মেয়েটা আমার নসিবে নাই কিসে নাই নসিবে নাই এখন যদি এই চিন্তা ভাবনা যদি আপনি না করেন এখন যদি আপনি ঠাস পিড়ে যাইয়া গলার মধ্যে রশি লাগাইয়া হ্যাঁ যদি আপনি আত্মহত্যা কইরাই ফেলান হ্যাঁ এক রশির মধ্যে দুইজন আসেনি এই দিক দিয়ে একজন এই দিক দিয়ে একজন লাগার আগে ডাইলের মধ্যে বইয়া কত কথা কয় তোমার আমি ভালোবাসি তোমাকে আমি অনেক ভালোবাসি তোমাকে ছাড়া আমি বাঁচবো না দুইজন দুই রশির মধ্যে লাগাইয়া তো প্লিজ তুমি কথা দাও পরকালে তুমি আমার সঙ্গে থাকবে মাগার যখন এই কথা বইলা বইলা কি রোমান্টিক আলোচনা হুট করে দুইজন দুই রশির মাথায় জন লাগিয়া জায়গা তখন একটা একটা আব্বা বাসাও একটার একটা যাও মেয়ে ছেলের আব্বা বাসা আব্বা বাসা আব্বা বাসা এ কথা বলেন না ঠিক ঠিক না বলেন তখন আর প্রেম থাকে না আগুনে হাত দিলে রোমান্টিকতা থাকে না দুই রশির মধ্যে যখন ফাঁসিতে ঝুলাইয়া যায় জীবনে যদি মানুষের ঘরে হয়ে থাকো জীবনে আত্মহত্যা করবেন না আত্মহত্যা মহাপাপ আজকে সুইসাইড বেড়ে গেছে পরকীয়া বেড়ে গিয়েছে এবং অবৈধ সম্পর্ক বেড়ে গিয়েছে এই জন্য সমাজের মধ্যে অশান্তি দেখা দিয়েছে এই অশান্তি কেন হয় জানেন ম্যাক্সিমাম সন্তান মা বাবার অবাধ্য হয়ে যায় এই জন্য সে অবৈধ সম্পর্ক করে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমরা কি অবৈধ সম্পর্ক করব অব মা বাবার অবৈধ হয়ে কি কাজ করব এই যে দেখেন কি বলে শুনেন বলতেছে কি কয় ফাগির তু আলাইহা ফাকাতালতুহা আমি এমন রাগ হয়ে গেছি আমি মেয়েটাকে নিজ হাতে হত্যা করে ফেলেছি ফাহাল্লি মিন তাওবাতিন আমার কি তাওবার কোনো দরজা খোলা আছে ছেলেটা ডাক দিয়ে কয় হে ইবনে আব্বাস আমার কি তাওবার কোনো দরজা খোলা আছে যেখান ইবনে আব্বাস কয়লা ইবনে আব্বাস তিনি বললেন উম্মুকা হাইয়াতুন তোমার কি মা জিন্দা আছে সুবহানাল্লাহ বলবেন না তোমার কি মা জিন্দা আছে তখন ছেলেটা বলতেছে লা না আমার মা জিন্দা নাই কলা ইবনে আব্বাস বলতেছেন তুব ইলাল্লাহ তুমি আল্লাহর কাছে তওবা করো ওয়া তাকাররাবা ইলাইহি মাস্তাতা'তা হয়তোবা এটার মাধ্যমে তুমি এই তোমার চেষ্টার মাধ্যমে তওবার মাধ্যমে তুমি যদি তওবা করতে পারো হয়তোবা তুমি আল্লাহর নিকটে
নৈকট্য লাভ করতে পারবে তার ফাজাহাতু ওই আতা ইবনে ইয়াসার বলতেছেন আমি গিয়েছি ফাসালতু ইবনে আব্বাস আমি ইবনে আব্বাসকে প্রশ্ন করেছি লামা সালতাহু আন হায়াতি উম্মিহি হে ইবনে আব্বাস ছেলেটা মেয়েটাকে পছন্দ করেছে মেয়েটা প্রত্যাখ্যান করেছে আরেকটা ছেলে প্রস্তাব করেছে মেয়েটা রাজি হয়ে গেছে এখন প্রথম ছেলে রাগান্বিত হয়ে মেয়েটাকে হত্যা করে ফেলেছে আপনার কাছে আসছে তওবা করার রাস্তা আছে কিনা আপনি তো বলতে পারেন তুব ইলাল্লাহ আল্লাহর কাছে তওবা করো কিন্তু সেখানে আপনি এই কথা বলে তাকে কেন প্রশ্ন করেছেন হ্যাঁ ক্বালা উম্মুকা হাইয়াতুন তোমার মা কি জিন্দা আছে এই কথার কেন বললেন লেমা সালতাহু আন হায়াতি উম্মিহি আপনি কেন বললেন তার মা বেঁচে আছে কিনা ফাকালা ইবনে আব্বাস বললেন ইন্নী লা আলামু আমালান আমি এমন উত্তম কোন অধিক আমল আমি জানি না এত উত্তম আমল আকরাবু ইলাল্লাহ আল্লাহর কাছে এতই পছন্দনীয় ওই কথাটা ওই দোয়াটা ওই আমলটা কি কই মিন বিরিল ওয়ালিদাতি সন্তান যখন মা সেবা করে ওই সেবা করার মাধ্যমে মা সন্তান সন্তানের জন্য যে দোয়াটা করে এটার মাঝখানে কোনো পর্দা থাকে না ডাইরেক্ট কবুল হয়ে যায় আমি কি বোঝাতে পেরেছি আপনাকে আমি কি বোঝাতে পেরেছি এবার যুবক ভাইয়ের আমার এই কথাগুলো আপনাকে বাড়িতে নিয়ে যেতে হবে তাইলে আপনি দেখেন আপনি গুনাহ করেছেন একটা মেয়েকে হত্যা করে ফেলেছেন আর সাহাবি বলতেছেন তুমি তোমার আম্মার কাছে যাও আম্মার কাছে যাই বলো দেখেন কত বড় মায়ের জন্য মার দোয়া আল্লাহ ফেরাইয়া দেয় না মাঝখানে কোনো পর্দা থাকে না কেন আল্লাহ পাকের হাবিব বলছেন হে সাহাবায়ে কেরাম আমি কি তোমাদেরকে ওই তিনটা কথা বলে দিব না যে কি কি কথা তাই বিহি কল হাদ্দাসানা মুসাদ্দাদুন قال حدثنا بشر بن الفضل قال حدثنا الجرير عن عبد الرحمن بن ابي بكر عن ابيه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم الا انبئكم باكبر الكبائر আমি কি তোমাদেরকে কবিরা গুনাহের মধ্যে অসংখ্য কবিরা গুনাহ ওই কবিরা গুনাহের মধ্যে বড় তিনটা গুনার কথা কি আমি তোমাদেরকে বলবো না قالوا بلا সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ অবশ্যই বলুন এখানে قالوا নাম বলে নাই قالوا بلا বলেছেন হ্যাঁ অবশ্যই আপনি যা বলবেন তাতে কোনো সন্দেহ নাই আপনি যা শোনাবেন তাতে কোনো সন্দেহ নাই এই জন্য সাহাবায়ে কেরাম কালু নাম বলে নাই কালু বালা বলেছে অবশ্যই আপনি বলুন সাহাবায়ে কেরামের কথা শুনে আল্লাহর হাবিব বললেন আল ইশরাক বিল্লাহ আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না আরেকটা হলো ওয়া উকুকুল ওয়ালিদাইনে মা বাবার সঙ্গে কোনো বিয়াদবি করা যাবে এখন আপনারা সিদ্ধান্ত নেন আমরা কি মা বাবার মনে কষ্ট দিব আরো জোরে কষ্ট দিব মা বাবার মনে কষ্ট দিলে কি আল্লাহ পাওয়া যাবে রাসূল পাওয়া যাবে এই জন্য খবরদার পোলাপান আজকে থেকে ওয়াদা করো কোন ধরনের ফেক আইডি হোক আর রিয়েল আইডি হোক কোন মেয়েকে মেসেঞ্জারে মেসেজ পাঠাবি না কোন মেসেঞ্জারে ভিডিও কলে কথা হবে না হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা হবে না এই মতে কোন মেয়ের সঙ্গে ভিডিও কলে কথা হবে না আজকে তুমি তাকে হয়তো আপন জনে ভিডিও কলে কথা বলছো একদিন দেখবা কোনো না কোনো কারণে খোদার গজব যখন এই অবৈধ সম্পর্কের মাঝখানে চলে আসবে এই মেয়েটা তোমাকে ব্ল্যাকমেইল করে সমাজে কলঙ্কিত করে দিবে কারণ হারামের মধ্যে কোনো আরাম এই তোমাকে যাবতীয় পাপ কাজ থেকে মুক্ত দিবে হুব্বে রাসূল নবীর মহব্বত কথা বলেন ঠিক না বেঠে নবীর মহব্বত যার অন্তরে থাকবে তার অন্তরে নবীর মহব্বত থাকবে সে কখনো আল্লাহর সঙ্গে নাফরমানি করবে না যে নবীকে ভালোবাসবে সে কখনো নবীর সঙ্গে নাফরমানি করবে না এই জন্য যুবক ভাইয়ের আমার আমরা রসুলকে ভালোবাসতে চাই কি চাই না ভালোবাসবো এই এলাকায় মা বোনরা যারা বাড়িতে আছেন যদি আমার কথা কানে যায় একটাবার খেয়াল করবেন যদি প্রেমিকা হতে চান রাবিয়া বশ্রীর মতন হন রাবিয়া বশ্রীর মতো হন রাবিয়া বশ্রী তিনি খানে কামার উদ্দেশ্যে রওনা হয়েছে এক কদম দেয় তিন কদম দেয় যখন তিনি বিরতি নেই সেখানে দাঁড়ায় তিনি নামাজ পড়ে সুবহানাল্লাহ এই নামাজ আমরা চাই কি চাই না সেখানে গিয়েই তিনি নামাজ পড়েন নামাজ পড়ার পরে অনেক দূরে কাবা কিন্তু আল্লাহ বলছেন এই কাবা আমার রাবিয়ার সামনে হাজির হয়ে যাও রাবিয়ার চোখটা লাগার পরে দেখতেছেন কাবা এসে গেছে রাবিয়া ডাক দিয়ে বলেন হ্যাঁ কাবা তুমি তো অনেক দূর আমাকে তো হাঁটতে হবে অনেক দূর তুমি এত কাছে চলে আসলে কেন ভাই আল্লাহ অর্ডার করেছেন তাই চলে এসেছি রাবিয়া বশ্রী বলে তুমি চলে এসেছো এখন একটা প্রমাণ পেয়েছি কয় কি প্রমাণ আল্লাহ বলেছেন বান্দা যদি আমার দিকে হেঁটে আসে আমি বান্দার দিকে দৌড়াইয়া যাই সুতরাং আমি হেঁটে যাচ্ছি কাবার দিকে কাবার মালিক তোমাকে আমার কাছে পাঠাই দিয়েছে আরো বড় করে বলে না সুবহানাল্লাহ
তাই তো এক সাধক বলতেছে রাবিয়া ও রাবিয়া তুমি আল্লাহর রহমতের দরজা যেভাবে প্রেম সাগরে লাভ দিছো সব কিছু সব সাইরা যেমনে প্রেম সাগরে লাভ দিছো আল্লাহর রহমতের দরজায় টুকা দিতে থাকো একদিন না একদিন আল্লাহর রহমতের দরজা খুলবে রাবিয়া একটা হাসি দিবেন ও আল্লাহর রহমতের দরজায় দাঁড়াবো এরপর রহমতের দরজায় দরজা খোলার অপেক্ষা করব আর আল্লাহ আমার জন্য দরজা খুলবে খুলতে খুলতে এক বছর যাবে দুই বছর যাইতে পারে মৃত্যু হয়ে যেতে পারে এমন আছে রহমতের দরজা আর নাও খুলতে পারে হয়তো এটা আপনি হয়তো ধারণ করেন কিন্তু আমি রাবিয়া আপনাকে বলি শুনেন দরজায় টুকা দিব আল্লাহর রহমতের দরজা খোলার জন্য আর আমি রাবিয়া যদি বলি দরজা যদি সব সময় রহমতের দরজা যদি আমার সামনে খোলাই থাকে টুকা দেওয়ার কি দরকার আর বড় করে বলেন না সুবহানাল্লাহ কন্না আমার মুর্শিদি নিল আমার মন কাঁদিয়া কেমন করে নিল এমন প্রেমে হরি ডাক দিয়া গো আমার মুর্শিদি নিল আমার মন কাঁদিয়া ঠিক কিনা হে রাসূল তোমায় ভালোবাসি অন্তর সদয় মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না ঠিক কিনা দেখা দাও রাসূলুল্লাহ জিকির হবি না আজকে ইনশাআল্লাহ জিকিরের পক্ষে কে কে আছেন একটু হাত তুলেন তো দেখি মাশাআল্লাহ এলাকার মানুষ জিকিরে খুব পাগল লাগে মারহাবা আস্তে ইয়ান ছোট ফট ছোট ফট ঘরে গনবি অন্তরে কাঁচে আইসা ভালোবাইসা কাঁচে আইসা জানাও না বুকে পাগলা রে ছোট ফট ছোট ফট ঘরে গনবি অন্তর সবাই রাজি আছেন তো রাজি আছেন ইনশাআল্লাহ তাইলে আজকে একটা জিকির দিয়ে আই যাবো ইনশাআল্লাহ মার হাবাস জুড়ে কর না ইনশাল্লাহ আর আমার কাছে কাগজ এটা কি গলা না মাইক রে আল্লাহ গলার মধ্যে আরো বরকত দু এটা কি গায়ের জোর না ফ্রেমের জোর আরো জোরে আল্লাহ নেক হায়াত দান করুক আমিন কন্যা কে লেগে বলি আল্লাহর মাজার বাঙ্গা এমন ফাগল ফাঁসটা হারিব বাইরে বাপ ডাইব কথা কোন ঠিক না বেড়ে গোলাপ সার মাজার যায় কয়েকটা শিকল লয়ে হারিয়েছে ফাগল নেই পাগল দেখবো আমরা বলি আল্লাহ দরবারে হইলে থাকি চাইলা যাবে আসে দে মানুষে খায়া খায়া বাচ্চা চলি এই গোলামের বোধ হয় আমরা ফেডো লাতি দিত হ্যাঁ ফেডো লাতি দিত আইসে হলি আল্লাহর উসিলে আমরা চলতাছি হ্যাঁ কথা কন ঠিক না বেডে এরপরে যাই একটু ঠান্ডা হয়েছে কথা কন ঠিক কিনা একটু জিকির হইব না ইনশাআল্লাহ বাজা এখন সত্যি করে কোন আমি যে প্রায় পঞ্চাশ মিনিট কথা বললাম কয় মিনিট প্রায় পঞ্চাশ মিনিট কথা বললাম এক ধাসে শুরু থেকে শুরু করলাম আমি কি দলিলের বাইরে কোনো কথা বলছি প্রয়োজনের বাইরে কথা বলছি এই যে আমার হুজুর তো এখানে বসা আছেন আমি যে হাদিসটা পড়ছি হুজুর একদম হাদিসটা টুক ডাইরেক্ট শুরু থেকে শেষ যে একটা মেসেজ দিয়ে গেছি এগুলো কি কোনো সাধারণভাবে বলা যায় এগুলো অন্তর থেকে বলছি বাজার এখানে আপনারা বলেন এখানে আছে রাজাপুরা ইমামিয়া এতিমখানা এই এতিমখানার মধ্যে অনেক ছাত্র আসেনি কতক্ষণ আসেনি রাসুল বলছেন যারা এতিমের মাথায় হাত বুলাইয়া দেয় ওই হাতের নিচে যতটা মাথার চুল থাকবে সেই পরিমাণ নেকি আল্লাহ পাক তারে দান করবে আবার রাসুল আরেকটা জায়গায় বলছেন হাশরের ময়দানে সাত শ্রেণীর মানুষের মাথার উপরে আরো সে আজিমের ছায়া থাকবে এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যারা দান করে যারা কি করে তা আমি যে মা বাপের কথা বলছি আমি কিন্তু ইচ্ছা করলে দুই ঘন্টা ওয়াজের একটা বিষয় তুলতে পারতাম আমি তুলি নাই জানি যে ফিনিশিং দিতে পারবো না এই জন্য যেটা আমি বুঝাইতে পারবো সামাজিকভাবে সেটাই আমি আলোচনা করেছি এরপরে কিছু কথা বলবো একটু পরে তবে একটা কথা বলতে চাই আপনারা এই মাদ্রাসার এতিমখানার প্রতি আপনাদের একটু
আর্থিকভাবে যদি কিছু সহযোগিতা করেন এটাকে কি আপনারা লস মনে করবেন?